ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মেলেনি সরকারি সাহায্য, ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ পেয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের 10 জন আত্মীয়। এই অভিযোগে হাসনাবাদ মালনচর অবরোধ গ্রামবাসীদের একাংশে, তাদের দাবি ক্ষতিপূরণ বিধিতে স্বজন পোষণ করেছেন ওই তৃণমূল সদস্য, অথচ প্রকৃত ক্ষতিগ্রস্তরা সরকারি আর্থিক সাহায্য পাননি। ঘটনাস্থলে গেলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশও। শেষমেশ বিডিওর সঙ্গে কথা বলার আশ্বাস পেয়ে 2.5 ঘন্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। যদিও এ নিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।